চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক চট্টগ্রাম 14 সংসদীয় এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শতাব্দ বার্ষিক জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভা চন্দনাইশের গাছবাড়িয়া রেডিশন কনভেনশন হলত সম্পন্ন হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুসলিমউদ্দিন আহমদ। এটা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপজেলা সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর সঞ্চালনায় এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য আলহাজ নজর ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল জব্বর চৌধুরী সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শোক দিবস উপলক্ষে এক বিশাল চাটগাঁয়া মেজবানির আয়োজন করা হয়। দর্শক আর এই ভিডিও কিনা আমার তো কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রে চাও।